সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 লাইভ। সারা দেশে আপনাদের সাথে আছি আমি তাসনিমা জান্নাতর্থী। প্রিয় দর্শক, দরজায় কড়া নাড়ছে জাতীয় সংসদ নির্বাচন। তৃণমূলের এখন কেবল এই নির্বাচনে আলোচনা, বড় দুই দল তাদের জোটের আকার বাড়াতে চালাচ্ছে নানা তৎপরতা। গঠিত হয়েছে যুক্তফ্রন্ট, আছে নানামুখী মেরুকরণের চেষ্টা। এই নিয়ে নির্বাচনী প্রস্তুতির খবর জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জয়, শুভ সকাল, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 লাইভ। সারা দেশে আজকে আপনার সাথে অতিথি কে আছেন এবং তার নির্বাচন নিয়ে ভাবনা সম্পর্কে জানতে চাইব। শুভ সকাল অতি আপনাকে। আপনি যেমনটা শুরুতে বলেছিলেন, দরজায় কড়া নাড়ছে নির্বাচন, জাতীয় নির্বাচন এর কথা যদি আমরা বলি, সংসদ নির্বাচনের কথা যদি আমরা আপনাকে বলি, কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলেই ডিসেম্বরের 27 তারিখে কিন্তু সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু আমরা যদি আপনাকে জানাই, কিন্তু বন্ধুগণ, চট্টগ্রামে 16টি আসন রয়েছে, সব আসনেই কিন্তু ক্ষমতাসীন দলের সম্ভাব্য প্রার্থীর তালিকার কথা যদি আমরা বলি, একের অধিক প্রার্থী রয়েছে। এমনকি বিএনপির প্রার্থীর তালিকার কথা যদি আমরা আপনাকে জানাই, কিন্তু সেখানেও কিন্তু দেখা যাচ্ছে কিন্তু একের অধিক প্রার্থী রয়েছে। কিন্তু সব প্রার্থীরা কিন্তু ভোটারদের মন জয় করার জন্য বা ভোটারের আকার বাড়ানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো আজকে আমাদের লাইভ সারা দেশে আমাদের অতিথি হিসাবে রয়েছেন চট্টগ্রাম 8 আসনের সম্ভাব্য প্রার্থী বিএনপি নেতা এরশাদুল্লাহ। আমরা আপনাকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমরা জানতে চাই, আপনি বলখালী আসনে কিন্তু সম্ভাব্য প্রার্থীর তালিকা আপনার নামও রয়েছে, তো নির্বাচনের জন্য আপনি কতটুকু প্রস্তুত বলে মনে করছেন? ধন্যবাদ নিউজ 24 আপনাকে এবং নিউজ 24 দর্শকমণ্ডলীকে। আসলে নির্বাচনের ব্যাপারে আমাদের দল যেভাবে প্রস্তুতি নিচ্ছে, আপনারা জানেন যেহেতু বিএনপি একটা বৃহৎ দল এবং এই দল গত 10 বছর ক্ষমতা থেকে বাইরে আছেন, এবং আমাদের নেতাকর্মীরা অনেক নেতা বর্তমানে জেলে আছেন, হামলা নিয়ে বিভিন্ন সমস্যায় জর্জরিত। আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একটা মিথ্যা মামলায় জেলে আছেন, এবং আমাদের বর্তমান চেয়ারম্যান, অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব, উনিও বিদেশে আছেন এবং ওনার মিথ্যা মামলায় জর্জরিত আছেন। সেই কারণে দলের এই দুর্যোগ মুহূর্তে আমরা মনে করি, দল যেহেতু হাইকমান্ড যদি মনে করে এবং বর্তমান সরকার যদি আমাদের মিথ্যা মামলা থেকে বেগম খালেদা জিয়া মুক্তি দেয়, তাহলে বিএনপি আমি মনে করি নির্বাচন যেতে প্রস্তুত রয়েছে। আমার মনে হয় যেহেতু বর্তমান সরকার, যদিও তারা বলছে অনেক উন্নয়ন করেছেন, মহা উন্নয়নের প্রকল্প করেছেন, কিন্তু মহা দুর্নীতির কারণে এই সরকার বিভিন্ন দুর্নাম রয়েছে। বিভিন্ন কারণে এই সরকারের দুর্নামের কারণে বর্তমান জনগণ অতিষ্ঠ হয়েছে, এবং আপনি জানেন বর্তমানে অর্থনীতির অবস্থা জানেন, অনেক বাংলাদেশের অর্থনীতি অনেক ভালো বলতেছে কিন্তু সাধারণ মানুষের অর্থনীতি উন্নয়ন হয়নি। সেই কারণে আমি মনে করি বর্তমান সরকারের বিরুদ্ধে জনগণ এখন ক্ষোভে ফেটে আছে। সে কারণে বিএনপি যেহেতু যদিও নির্বাচনের মাঠে নেই, কিন্তু নির্বাচনের মাঠ প্রস্তুত আছে বিএনপির পক্ষে। জনগণ গত 5ই জানুয়ারি নির্বাচনে ভোট দিতে পারেনি, সেখানে জনগণের এই ভোটের অধিকার যেহেতু বর্তমান সরকার হরণ করেছে, সে কারণে মানুষ মনে করছে তারা ভোট দিতে চায় এখন একটা সুষ্ঠু নির্বাচন যেন মানুষ অপেক্ষা করছে। মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে আমার ভোট আমি যাব, যাকে খুশি থাকে তাকে দেবো, কিন্তু বর্তমান অবস্থা হচ্ছে আমার ভোট আমি দেবো আর তোমার ভোট আমি দেবো। এই অবস্থাতে কিন্তু চলতে থাকলে কিন্তু সুন্দর নির্বাচন পরিবেশ হবে না। এবং যেটা আজকে বিভিন্ন পত্রপত্রিকায় আপনারা সাংবাদিক বাইরে বলতে চাচ্ছেন, লেভেল প্লেয়িং ফিল্ড, আপনারা দেখতে পাচ্ছেন লেভেল প্লেয়িং ফিল্ড এখনও প্রস্তুত হয়নি, কারণ বর্তমান সরকার তারা নির্বাচনী প্রচারণা শুরু করেছে 1 বছর আগের থেকে, কিন্তু বিএনপিকে গত কয়েকদিন আগে মাত্র 2টি সভা করার অনুমতি দিয়েছে, একটা প্রতিষ্ঠা বার্ষিকী আর একটা সর্বার্থী উদ্যানে। সেখানে মানুষের ঢল আপনারা দেখেছেন, জনগণের যেভাবে ঢল বিএনপির পক্ষে, আমি মনে করি সরকার যদি মনে করছে বিএনপি মানে রাজনৈতিকভাবে বিএনপি অত্যন্ত করুণ অবস্থায় আছে, বিএনপির মানুষের জনসমর্থন নেই বিভিন্ন কারণে, বর্তমান সরকার বলতেছে মানুষের জনসমর্থন হারিয়ে ফেলেছে, কিন্তু আমি সেটা মনে করছি না। আমি মনে করি বিএনপি একটি জনগণের দল। শহীদ রাষ্ট্রপতি যদিও একজন সেনাবাহিনীর উনি অধিনায়ক ছিলেন, কিন্তু আজকে কিন্তু উনি একজন জনপ্রিয় নেতা হিসেবে নিজেকে
বিভিন্ন কারণে প্রতিষ্ঠা করেছেন এবং ওনার দল হিসেবে আজকে প্যারালাল হিসেবে, আওয়ামী লীগের প্যারালাল হিসেবে আজকে বাংলাদেশে একটি জনপ্রিয় দল হিসেবে বিএনপি আত্মপ্রকাশ করেছে। সেই কারণে বিএনপির অনেক জনসমর্থন রয়েছে। আমি মনে করি আজকে যেসব কাজ, আমি যেহেতু চট্টগ্রাম মাঠের কথাই বলবো, সেই আট নির্বাচন এলাকা থেকে আগামী নির্বাচন হলে সেখানে আমাকে যদি হাইকমান্ড মনে করে, যেহেতু গত 2008 সালের নির্বাচনে আমি অংশগ্রহণ করেছিলাম, সেই দুর্দিনে যেহেতু আমাকে চারদুলি জোটের প্রার্থী ছিলাম, আমি মনে করি এবারও যদি হাইকমান্ড মনে করে আমাকে যদি মনোনয়ন দেয়, তাহলে আমি ইনশাআল্লাহ জয়যুক্ত হব বলে আমি আশা করি। কারণ জয়যুক্ত হওয়ার পিছনে কারণ রয়েছে, কারণ যে বলখালি এবং চানগাঁও এলাকায় যে উন্নয়নের করার কথা ছিল সেই উন্নয়ন হয়নি। যে কিছু কিছু উন্নয়ন অবশ্যই হয়েছে, আমি অস্বীকার করব না, কিন্তু যে কর্ণফুলী ব্রিজ বলখালি মানুষের প্রাণের দাবি এবং যে কর্ণফুলীকে মিলিশকে আমরা সবসময় মানুষের যে একটা দুঃখ দুর্দশা লেগে থাকে, সে কর্ণফুলী ব্রিজ এখনও পর্যন্ত 10 বছর হয়নি। আমি মনে করি এই কর্ণফুলী ব্রিজ হওয়া অত্যন্ত দরকার, কারণ এই কর্ণফুলী ব্রিজ আমি মনে করি এই যে কর্ণফুলী ব্রিজ হলে দক্ষিণ চট্টগ্রামের একটি ধার উন্মোচন হবে। সেখানে বলখালিতে আপনার যেহেতু শহর এলাকায় এখন কোনো শিল্প কারখানা গড়ে ওঠা সম্ভব নয়, সে বলখালিতে শিল্প কারখানা গড়ে উঠলে আমি মনে করি এই একটা বিরাট একটা বলখালিবাসীর জন্য এবং অর্থনৈতিক উন্নয়নে একটা ভূমিকা রাখবে। সাথে সাথে বেকার সমস্যা, বেকার বলখালিবাসীর যে আমাদের যে যুবকরা আছেন যারা লেখাপড়া করে শিক্ষিত হয়ে আজকে বসে আছেন, চাকরি পাচ্ছেন না, এইসব সেই সব যদি কলকারখানার সৃষ্টি হয়, তাহলে আমি মনে করি সেখানে বলখালিতে অনেক অনেক মানুষ বেকার সমস্যার সমাধান হবে। আমরা জানতে চাই আপনার থেকে আসলে দানের শীষে কেন চট্টগ্রাম 8 আসনের ভোটাররা ভোট দেবে বলে মনে করছেন? ধানের শীষ হচ্ছে একটি উন্নয়নের প্রতীক। এই ধানের শীষ বিগত আপনি জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এই দেশের রাষ্ট্রপতি ছিলেন, বেগম খালেদা প্রধানমন্ত্রী, অনেক কাজ করেছেন এবং জনগণের রাস্তা রয়েছে ধানের শীষের প্রতি। এবং আপনি জানেন এই বর্তমান সরকার বিশেষ করে যে মুক্তিযুদ্ধের সময় যে কারণে গণতন্ত্রের কারণে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই গণতন্ত্র আজকে ICU সরকার সেটাকে নিয়ে গিয়েছে। আমরা জানতে চাচ্ছি আপনার থেকে যেখানে উন্নয়ন সেখানে কিন্তু ভোট কেন ধানের শীষে? মানুষের অধিকার হরণ করা হয়েছে। মূল কথা হচ্ছে মানুষকে ভোট দেওয়ার অধিকার থেকে যে ঘন যে মানুষের সে ক্ষোভ। এবং আপনি যে উন্নয়ন বলছেন, অবশ্যই উন্নয়ন হয়েছে, কিছু কিছু উন্নয়ন সেখানে সাথে দুর্নীতি জড়িত রয়েছে। সাথে সাথে আমি মনে করি আওয়ামী নেতাকর্মীতে বেশি উন্নয়ন হচ্ছে, জনগণের চেয়ে আওয়ামী নেতাকর্মীতে বেশি উন্নয়ন হয়েছে। তো জনগণের যে কাঙ্ক্ষিত উন্নয়ন, সমন্বিত যে উন্নয়ন, সে উন্নয়ন এখনও বাংলাদেশে হয় নাই, সে উন্নয়ন হওয়া বাঞ্ছনীয় বলে আমি মনে করি। এবং বলখালিতে আপনি যদি হয়তো বলখালি কাছে চট্টগ্রাম শহরের কাছে আপনি সেখানে এত বেশি উন্নয়ন, আমি তো অনেক সময় যেহেতু প্রায় সময় গত 10 বছর থেকে আমি এই বলখালির সাথে আমি জড়িত, নির্বাচনের পর থেকেই আমি কিন্তু বলখালির আশাসবাগ করছি গত 10 বছর, সুতরাং সেখানে আনাচাকন আছে, আমি বলখালি চিনি। এবং এই চট্টগ্রাম চানগাঁও তো বিশেষ করে এই যেহেতু শহর এলাকার হওয়ার কারণে কিছুটা উন্নয়ন হয়েছে, রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। যদিও আপনি জানেন গত 3 বছর আমরা কষ্ট পাচ্ছি, বদ্রার থেকে কালুঘাট পর্যন্ত ওয়াসার কারণে আজকে 3 বছর সেই রাস্তার মানুষ অসম্ভব কষ্ট পাচ্ছে। এই রাস্তাটা করা আমি মনে করি সরকারের জন্য কিছু না, কিন্তু আজকে কেন একটা প্রকল্প যেখানে 1 বছরে শেষ হওয়ার কথা আজকে 3-4 বছর সেটা বিলম্ব হতে হতে মানুষের দুর্গত বর্ষাস না আরও বেশি অসম্ভব খারাপ অবস্থা হয়। তো বদ্রার থেকে কালুঘাট পর্যন্ত এই রাস্তাটা ঠিক করা অত্যন্ত আমি মনে করি জরুরি ভিত্তিতে ঠিক করা উচিত বলে আমি মনে করি। হ্যাঁ, এখনও চলতেছে রাস্তাটা, এক পাশ চলতেছে আর এক পাশ বন্ধ, জনগণ সেই কারণে অনেক সময় এই বদ্রার থেকে সবসময় ট্রাফিক জ্যাম লেগেই থাকে। তা আমি মনে করি যেসব জনগণের দুঃখ দুর্দশার প্রতি যদি সরকার নজর না দেয় এবং নজর না দেওয়ার কারণে কিন্তু মানুষের ক্ষোভ সৃষ্টি হয়েছে। এবং যে আপনি বলতে চাচ্ছি যে বলখালি এবং চট্টগ্রাম 8 আসনে কাঙ্ক্ষিত যে উন্নয়ন, আমরা যদি খালি ফ্লাইওভার করলে এর উন্নয়ন হবে না। ফ্লাইওভার কোনো উন্নয়ন না, ফ্লাইওভার হচ্ছে মুষ্টিমেয় মানুষের জন্য উন্নয়ন। কারণ গরিব লোকেরা কিন্তু হেঁটে চলে, রিক্সায় চলে, বাসে চলে, আপনি হেঁটে বাসে বা রিক্সায় এটা ফ্লাইওভার দিয়ে চলে না। সুতরাং আমি অনেক ফ্লাইওভার কিছু মানুষের উন্নয়ন লাভ হয়েছে, যারা পয়সাওয়ালা বড় লোক তাদের লাভ হয়েছে, কিন্তু সাধারণ মানুষের কোনো ফ্লাইওভারের মাধ্যমে লাভ হয়নি। তা আমি মনে করি কিন্তু সাধারণ মানুষের যে
যে উন্নয়ন করলে যে লাভ হয় সেটা করা উচিত বলে মনে করি। এবং ভবিষ্যতে বিএনপি ক্ষমতা আসলে আমি মনে করি সাধারণ মানুষ যে উপকার হবে সে উন্নয়ন অবশ্যই বিএনপি হাতে নিবে বলে আমি মনে করি। দীর্ঘদিনের কথা যদি আমরা আপনাকে স্মরণ করে দিই, তো 1991 সাল থেকে টানা 2001 থেকে 2008 পর্যন্ত তো দীর্ঘদিন ধরে কিন্তু বিএনপির দখলে ছিল এই আসনটি, তো এবার কিন্তু দেখা গেল কিন্তু মহাজোটের দখল, কিন্তু দীর্ঘদিন আপনারা সময় পেয়েও আপনাদের দখলে থাকার পরেও কিন্তু কতটুকু আপনারা উন্নয়ন করতে পেরেছেন বলে মনে করছেন? আমরা যেহেতু 91 সাল থেকে অবশ্য বিএনপি ক্ষমতায় ছিল, 91 সাল থেকে এই কিন্তু 91 থেকে এখন 96 সালের পর থেকে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, 96 সাল থেকে 2001 পর্যন্ত, 2001 থেকে বিএনপি আবার আমাদের। আমি জানতে চাচ্ছি আপনার আসনের কথা, আমরা জানতে চাচ্ছি আপনার থেকে এই যে বলখালী আসনের কথাটা, চট্টগ্রাম 8 আসন যেটা, তো এই আসনে কিন্তু দীর্ঘদিন কিন্তু বিএনপি কিন্তু সেই আসনটা দখল করে রেখেছিল, তো এই যে 2008 থেকে কিন্তু 14 সালের নির্বাচনে কিন্তু মহাজোটের প্রার্থী জয় হয়েছে, কিন্তু দীর্ঘদিন আপনারা ক্ষমতায় থাকার পরও, দীর্ঘদিন আপনাদের দখলে থাকার পরও এই আসনটি কতটুকু উন্নয়ন করতে পেরেছে? আসলে তখন যে উন্নয়ন হয়নি বললে এটা ভুল হবে, তখন কিন্তু আমি বোয়ালখালীতে আমি যেটুকু জানি সেখানে গ্যাসের নতুন লাইন সেখানে বিএনপির আমলেও সেখানে যায় আপনারা জানেন, এবং ফায়ার ব্রিগেড সে যে ফায়ার ব্রিগেডের যে সমস্যা ছিল সে সমস্যা কিন্তু বিএনপির আমলে ফায়ার ব্রিগেডের প্রকল্পটি নেওয়া হয় এবং সেটা শুরু করা হয়, এবং বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা বিএনপির আমলে রাস্তাঘাট অনেক রাস্তাঘাট কিন্তু বিএনপির আমলে কাজ হয়েছে একদম। আমি মনে করি তখন 91 সালের পর থেকে যে বিএনপি আসার পর থেকে বোয়ালখালীর যে উন্নয়ন হয়নি সেটা বললে ভুল হবে, অবশ্যই উন্নয়ন হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত যদি উন্নয়ন বলেন, জনগণের আশা আকাঙ্ক্ষার উন্নয়ন যদি বলে সেটা এখনও কিন্তু আমি মনে করি কম হয়েছে। আমি মনে করি ভবিষ্যতে সেই ব্যাপারে অবশ্যই লক্ষ্য রাখা হবে, এবং এই যে বিশেষ করে কালুঘাট ব্রিজ থেকে আপনার কানুঙ্গপাড়া পর্যন্ত যে একটা গুরুত্বপূর্ণ সড়ক, এই সড়কটি প্রসার সম্প্রসারিত করে যে সমস্যা আছে সেটার সমস্যা সমাধান করা অবশ্যই সমাধান করা হবে, এবং বিশেষ সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বোয়ালখালীর বড় সমস্যা হচ্ছে কর্ণফুলী ব্রিজ এবং নদী ভাঙন, এই দুটি সমস্যা অবশ্য সমাধান বর্তমানে হয়নি, ভবিষ্যতে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা আসলে সমাধানের ব্যাপারে আমরা অবশ্য অগ্রগতির ভিত্তিতে প্রথম কাতারে এই কাজগুলি করার জন্য আমরা পদক্ষেপ নেব। কর্ণফুলী সেতুর কথা যখন আপনি বললেন, আরেকটি সেতুর কথা, সেই সেতুটা কি আপনাদের যখন ওই আসনটি দখলে ছিল তখন কি আপনারা কি উদ্যোগ নিয়েছিলেন? হ্যাঁ অবশ্যই, আমাদের তখন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মনজুর মোরশেদ খান উনি উদ্যোগ নিয়েছিলেন, এবং উনি আমাকে একটি পেপার দেখে 220 কোটি টাকার একটা প্রকল্প হাতে নিয়েছিলেন, এবং সেই প্রকল্প যখন শাহানামানত ব্রিজ যখন করা হয় কুয়েত ফান্ড থেকে 450 কোটি টাকা যে কাজটি তখন মনজুর মোরশেদ খান ওনার অবদান ছিল, এবং শাহানামানত ব্রিজ করার এটা প্রথম কথা ছিল আপনার যেখানে লিভার ব্রাদার্স দিয়ে ওখানে যাওয়ার কথা ছিল সেটা উনি পদক্ষেপ নিয়ে পরে এটা যে কোনো কারণে আপনার বর্তমান অবস্থা রাস্তা বর্তমান দিকে হয়েছে, কিন্তু এই কালুঘাট ব্রিজের এখানে আটটা নতুন ব্রিজ করার জন্য তখন একটা প্রকল্প নেওয়া হয়েছিল 220 কোটি টাকার, কিন্তু কেন হয়নি সেটা আমার পরে দিয়ে আমি, কারণ আমার প্রকল্পের কাজ পেপারগুলি আমি নিজের চোখে দেখেছি কিন্তু তখন হয়নি, তবে এটা করা অত্যন্ত বাঞ্ছনীয় কারণ এখানে একটি যদিও কালুঘাট ব্রিজ একটি উপজেলায় অবস্থিত কিন্তু রেলওয়ের কারণে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর যেহেতু সরকার মহাপ্রকল্প নিয়েছিল আগামী তারা প্রকল্প নিয়েছে কক্সবাজার পর্যন্ত তারা রেলওয়েকে সম্প্রসারণ করবে, তো রেলওয়েকে সম্প্রসারণ করতে এই ব্রিজ তো অত্যন্ত বাঞ্ছনীয়, এটা অত্যন্ত দরকার, কারণ রেলওয়ে কোন দিকে যাবে আর নতুন করে তো রেলওয়ের লাইন নামা সম্ভব না, সুতরাং এইটা রেলওয়ের জন্য হোক, জনগণের জন্য হোক, রাস্তার জন্য হোক, এই ব্রিজ আমি মনে করি অত্যন্ত হওয়া প্রথম সারিতে হওয়া অত্যন্ত বাঞ্ছনীয় বলে আমি মনে করি। উন্নয়নের কথা বলেছি, আবার নির্বাচনের কথায় আমরা ফিরে যেতে চাই, আমরা জানতে চাই আপনার থেকে চট্টগ্রাম 8 আসনে কিন্তু বিএনপির প্রার্থীর কথা যদি আমরা বলি অনেক প্রার্থী রয়েছে, প্রায় একের অধিক প্রার্থী রয়েছে, তো এর মধ্যে আপনিও একজন প্রার্থী, যদি যাকে মনোনয়ন দেয় তার সাথে কি সবাই কি থাকবেন কিনা? বিএনপি একটি বড় দল, সুতরাং এখানে অনেকে বিএনপির রাজনীতিতে জড়িত আছেন, সবারই আকাঙ্ক্ষা আছে, সবারই নির্বাচনে প্রতিযোগিতা করার ইয়ে থাকে, কিন্তু হাইকমান্ড যাকে নির্বাচনে মনোনীত করেন, আমি মনে করি দলের স্বার্থে সব কিছু, কোনো দলের ভেদাভেদ থাকলে সব কিছু ভুলে গিয়ে দলের প্রার্থীকে জয়যুক্ত করা সেটা আমি মনে করি, আর রাজনৈতিক কর্মী হিসেবে আমি সবাই একই ধারণ পোষণ করে বলে আমি মনে করি, এবং আমি হাইকমান্ড
যদি আমাকে মনোনয়ন দেয় আমি ওর নির্বাচনে অংশগ্রহণ করব, আমাকে না দিলে অন্য কাউকে দিলে তার জন্য আমি কাজ করব। কারণ আমাদের দল প্রথম, ব্যক্তি ব্যক্তি হচ্ছে পরে, সেই দিক থেকে আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রার্থীর কথা যদি আমরা বলি, যে প্রার্থী যেমন ধরেন যে কোনো একজনকে দিল, মনোনয়ন দিল, তখন কি দলের মধ্যে কি কোনো কোন্দল সৃষ্টি হবে কিনা? যেহেতু বিএনপি 10 বছর বা গত 12 বছর ক্ষমতায় নাই এবং আমাদের নেতাকর্মীরা অনেক বেশি মামলা হামলায় জর্জরিত, অনেকে বর্তমানে এই কয়েকদিন থেকে আমি যতটুকু জানি গত 1 তারিখের পর থেকে আমাদের পুরো চট্টগ্রাম আসনে প্রায় 100 জনের মতো কর্মীকে অ্যারেস্ট করা হয়েছে, অনেকের বিরুদ্ধে গায়েবী মামলা দেওয়া হয়েছে। সুতরাং নেতাকর্মী যেভাবে বর্তমানে তারা বিভিন্ন সমস্যায় জর্জরিত এবং দলের দুর্যোগ মুহূর্তে যদি কেউ যদি দলের বিরুদ্ধে কাজ করে তাহলে আমার জনগণও মেনে নেবে না, যারা বিএনপির সমর্থক তারাও মেনে নেবে না, দলের নেতাকর্মীরা তারা মেনে নেবে না। সুতরাং সবাই বাধ্য হবে, এক যাকে নমনীত যদি ভেদাভেদ থাকে তখন বাধ্য হবে আমি দলের পক্ষে কাজ করে দলকে জয়যুক্ত করার জন্য। পুলিশ যখন আটক করে তখন তারা বলে কিন্তু নাশকতার মামলায় তাদেরকে আটক করা হয়েছে, কিন্তু সেটাকে আপনারা গায়েবী কেন মামলা করেন? গায়েবী মামলা এইভাবে বলা হচ্ছে কারণ কোনো ঘটনা নাই, ঘটনা ছাড়া কোনো মামলা হলে এটা গায়েবী মামলা হয়। আমরা অতীতের জন্য গায়েবী জানা যায় কিন্তু এখন দেখতেছি গায়েবী মামলা, কারণ আপনি কয়েকদিন আগে দেখেছেন যেটা আমাদের মহাসচিব সাহেবকে যে মামলা দেওয়া হয়েছে, এখানে আমির খসরু সাহেব উনি বিদেশে আছেন, ওনাকেও মামলা দেওয়া হয়েছে। শুনুন, বিদেশে থাকলে কীভাবে মামলা দেয়? অনেকে আমরা দেখতে পাচ্ছি পেপার পত্রিকায় দেখতে পাচ্ছি যারা মৃত ব্যক্তি তাদেরকে মামলা দেওয়া হয়েছে। একটা মৃত ব্যক্তি কবর থেকে উঠে কীভাবে আপনার ককটেল ফোটায়? এগুলি আমাদের এই বর্তমান পুলিশ প্রশাসন যেহেতু একটা দলের প্রশাসন নয়, তারা একটা সরকারের প্রশাসন। আমি একজন ব্যবসায়ী, আমি কিন্তু সরকারকে ট্যাক্স দিচ্ছি, আমি যে ট্যাক্স দিচ্ছি ট্যাক্সের পয়সায় কিন্তু সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায় পুলিশ চলে, কিন্তু পুলিশ তো আওয়ামী লীগের ট্যাক্সে চলে না। কথা বলতে বলতে আমাদের সময়টা শেষ হয়ে গেছে, আমরা একটা শেষ প্রশ্ন করে শেষ করতে চাই। আমরা জানতে চাই আপনার থেকে, আপনার যে আসনে যে ভোটার রয়েছে, যারা ভোটার রয়েছে তাদের জন্য কি নতুন কোনো বার্তা কি আপনার আছে? আমি মনে করি আমরা অনেক নির্বাচন নিয়ে অনেক সমস্যা অতীত হয়েছে এবং আমি মনে করি ভবিষ্যতে আমরা আগামী দুই প্রজন্মের দিকে চেয়ে একটি সুন্দর বাংলাদেশ, একটা অর্থনৈতিক শক্তিশালী বাংলাদেশ যদি করতে হয় আমরা সব দল এক হয়ে একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এবং লেভেল প্লেয়িং ফিল্ডের মাধ্যমে একটি সুন্দর নির্বাচন জনগণকে উপহার দেওয়া এবং বিশ্ববাসীকে উপহার দেওয়া আমি মনে করি সকলের দায়িত্ব বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ। অতি আমরা এতক্ষণ ধরে কথা বলেছি চট্টগ্রাম আট আসনের সম্ভাব্য প্রার্থী বিএনপি এরশাদুল্লাহর সাথে। তিনি বলছিলেন সুষ্ঠু নির্বাচন হলে সেই আসনে আবারও বিএনপি বিজয় হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন, তার জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যদি মনোনয়ন যদি তাকেও দেয়। তিনি বলছিলেন আসলে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে কিন্তু তিনি ভোটারদের মন জয় করার জন্য চেষ্টা চালিয়ে যাবেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি আমাদের মূল স্টুডিওতে। অতি জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় এবং জানাচ্ছিলেন নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিভিন্ন বিষয়ে কথা। এই মুহূর্তে নিচ্ছি একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24 লাইভ সারাদেশে। দর্শক, দেশব্যাপী গত 3 দিন ধরে চলছে সরকারের নানামুখী উন্নয়ন কার্যক্রম নিয়ে উন্নয়ন মেলা। আজকে এই মেলার শেষ দিন। সরকারের এই উন্নয়ন মেলার খবর জানাতে আমরা এখন চলে যাচ্ছি ময়মনসিংহে, সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ নোমান। নোমান, ময়মনসিংহে এই মেলা কেমন জমে উঠেছে এবং এই মেলার বিষয়ে কথা বলতে আপনার সাথে আজকে অতিথি হিসেবে কে আছেন? ধন্যবাদ আপনাকে, শেষত আপনাকে শুভ সকাল জানাচ্ছি। আপনি জানেন যে আসলে যেমনটি বলছিলেন যে সারা বাংলাদেশের যে 3 দিন ব্যাপী উন্নয়ন মেলা চলছে, ময়মনসিংহের ব্যতিক্রম নয়। অর্থাৎ ময়মনসিংহ উন্নয়ন মেলা শুরু হয়েছে গত পরশু থেকে, আজকেই কিন্তু এর শেষ দিন। তো এই বিষয়ে আজকে আমরা জানবো যে ময়মনসিংহ জেলায় যে উন্নয়ন মেলা যিনি তত্ত্বাবধান করছেন অর্থাৎ জেলা প্রশাসক সুভাষ চন্দ্র বিশ্বাস, ওনার কাছ থেকে আমরা জেনে নিব যে ময়মনসিংহে কী অবস্থা, আমার দর্শক সারা কেমন পাচ্ছে এবং যারা আগত আছেন সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দেখে তারা কী বলছেন। জনাব সুভাষ চন্দ্র বিশ্বাস, আপনাকে স্বাগতম আমাদের নিউজ 24
পরে আমরা একটু আসলে জানতে চাচ্ছি যে আপনার কাছে এই যে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা চলছে, আজকে মেলার শেষ দিন, তো আপনারা কেমন সাড়া পাচ্ছেন এবং এই উন্নয়ন মেলা থেকে আসলে দর্শকদের, আপনারা যারা আগত দর্শক আছেন, তাদের কি মেসেজটা আছে? ধন্যবাদ। তিন দিন ব্যাপী যে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা, সেটি আজকে তৃতীয় দিন। আমরা ময়মনসিংহ জেলা একটি বড় জেলা এবং এই জেলার মানুষ খুবই সংস্কৃতির প্রতি অনুরাগী এবং এই জেলাতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিগত বিশেষ করে 10 বছরে যে অস্বাভাবিক এবং অনেক উন্নতি হয়েছে, সেই উন্নয়নের যে চিত্রগুলো সচিত্র সেগুলো আমরা এই উন্নয়ন মেলাতে দেখিয়েছি। এবং আমাদের এখানে শুধুমাত্র সরকারি দপ্তরগুলোই নয়, বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং কর্পোরেট হাউসে আবার অংশগ্রহণ করেছে। আমরা 120টি স্টল দিয়েছি, তারা তাদের যে উন্নয়নের যে বিভিন্ন বিষয়গুলো আছে সেগুলো বিভিন্ন সেকশনের কাছে তুলে ধরেছে, বিশেষ করে ছাত্রছাত্রী, আমাদের যুবক শ্রেণী, প্রবীণ শ্রেণী, বীর মুক্তিযোদ্ধা সহ সকল শ্রেণী পেশার মানুষের প্রচুর সমাগম হয়েছে বলে আমরা মনে করি। গত প্রথম দিন যে আমরা উন্নয়ন মেলা যেদিন উদ্বোধন করি সেদিন আপনারা দেখেছেন যে প্রায় 10-12 হাজার লোকের সমাবেশ হয়েছিল শুধুমাত্র উদ্বোধনী অনুষ্ঠানে। গতদিনও আমরা চারজন সেলিব্রিটিকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। আমাদের প্রথম অংশে ছিলেন নায়িকা জ্যোতিকা জ্যোতি এবং দ্বিতীয় অংশে ছিলেন আমাদের জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। আপনারা দেখেছেন যে শেষ পর্যন্ত এত বেশি মানুষ হয়েছে যে আমরা তাকে পুলিশকে দিয়ে কর্ডন করে তার গাড়িতে তুলে দিয়েছি, অর্থাৎ ব্যাপক সাড়া মিলেছে। ময়মনসিংহ যেহেতু একটি শিক্ষার নগরী এবং এই জেলার প্রায় 60 লক্ষ লোক আছে, বিভিন্ন পর্যায়ের মানুষ এসে আমাদেরকে সরাসরি আমরা যে সেবাগুলো দিচ্ছি বিভিন্ন স্টল থেকে তারা এই সেবাগুলো নিয়েছে, কীভাবে সেবাগুলো পাওয়া যায় সেইগুলো তারা নিশ্চিত হয়েছে। এবং বিশেষ করে তরুণ প্রজন্মকে আমরা বুঝিয়েছি যে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যে নিম্ন মধ্য আয়ের দেশে রূপান্তরিত হয়েছি এবং 2041 সালের মধ্যে আমরা যে একটি উন্নত বাংলাদেশে রূপান্তরিত হব, সেখানে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কি রোল প্লে করেছি আর তরুণ প্রজন্মের জন্য আসলে কি রোল প্লে করার বিষয় আছে সেগুলোও আমরা তাদের সাথে আলোচনা করেছি। প্রত্যেক দিনেই সেমিনার হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে এবং আমরা মনে করছি যে আমাদের এবছরের আয়োজন সকল বছরের আয়োজনই সফল ছিল, তো এবার আমরা ব্যাপক সাড়া পেয়েছি। বিশেষ করে আমাদের যে উন্নয়নের যে স্টলগুলো প্রদর্শিত হয়েছে, আপনারা দেখেছেন যে সকল দপ্তর প্রধান উপস্থিত থেকে এত চমৎকারভাবে তারা মানুষকে তাদের কোয়ারিগুলো বুঝিয়েছে, সেবাগুলো দিয়েছে এবং ভাবী প্রজন্মের কাছে আমাদের যে আশা ভরসা সেগুলো আমরা তুলে ধরেছি এবং তারাও উন্নয়ন নিয়ে কী চিন্তা করে সেগুলো তারা আমাদের সাথে শেয়ার করেছে। এই জন্য বর্তমানের উন্নয়ন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভবিষ্যতের যে পরিকল্পনা এবং জাতি হিসেবে আমাদের যে এগিয়ে যাওয়া, আমি মনে করি যে সেগুলো অত্যন্ত সফলভাবে আমরা করতে পেরেছি। এটা তো আসলে জেলার কথা বলছিলেন আপনি, আপনি উপজেলাগুলোতেও হচ্ছে এবং যেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন, তা আপনি আমাকে একটু জানাবেন যে ময়মনসিংহে যে 13টি উপজেলা রয়েছে, 14টি থানা অর্থাৎ 13টি উপজেলায় যে উন্নয়ন মেলা হচ্ছে সেখানে কেমন সাড়া মিলছে এবং এটা তো একবার তৃণমূল পর্যায়ে এই মেলাটি হচ্ছে, তার আপনার ইউনিয়নরা কী বলছেন অর্থাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তারা কী বলছেন? আরেকটি বিষয়, কতগুলো 13টি উপজেলায় কতগুলো সংখ্যক স্টল বসেছে আপনি জানা মতে? ধন্যবাদ। এটি এই চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা, সেটি 13টি উপজেলাতে খুব সুন্দরভাবে আমাদের উপজেলা নির্বাহী অফিসাররা আয়োজন করেছেন। উপজেলা পর্যায়ে দপ্তরগুলো আছে, বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বা বিভিন্ন কর্পোরেট হাউস যারা আছে তারা অংশগ্রহণ করেছেন। আমরা জেলা থেকে বিভিন্ন টিমও পাঠিয়েছি, যেমন এখন মুক্তাগাছা উপজেলায় অবস্থান করছেন আমাদের যিনি মেন্টর, অর্থাৎ স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের মাননীয় ভারপ্রাপ্ত সচিব জিএম সালাউদ্দিন স্যার এখন মুক্তাগাছাতে আছেন এবং এই মুহূর্তে ত্রিশালে আছেন আমাদের মাননীয় বিভাগীয় কমিশনার জনাব হাসান মাহমুদ স্যার। অর্থাৎ প্রত্যেক দিনেই আমাদের যে উপজেলাগুলোতে আছে সেই উপজেলাগুলোতে আমাদের সিনিয়র অফিসাররা, বিভিন্ন মন্ত্রণালয় থেকে যারা এসেছেন তারাও যাচ্ছেন। এবং একটা সিদ্ধান্ত আমাদের এখানে প্রস্তুতি সভায় হয়েছিল যে আমাদের সদরের মাননীয় মন্ত্রী মহোদয় এখানে উদ্বোধন করবেন এবং আওয়ামী লীগের এবং অন্যান্য যারা সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তারা আমাদের ময়মনসিংহের যে সার্কিট হাউস মাঠে যে উন্নয়ন মেলা হচ্ছে সেটিতে তারা অংশগ্রহণ করবেন। আর উপজেলাতে মাননীয় সংসদ সদস্যগণ উপজেলার যে উন্নয়ন মেলাগুলো আছে সেগুলোতে তারা স্ব স্ব নির্বাচনী এলাকায় এবং স্ব স্ব উপজেলাতে থাকবেন এবং সেগুলো তারা তাদের
আমাদের সরকারি যে দপ্তরগুলো বা বেসরকারি যে দপ্তরগুলো এগুলো আয়োজন করছে তারা দিক নির্দেশনা দেবেন। সুতরাং প্রত্যেকটি উপজেলাতেই আমাদের খুব চমৎকারভাবে এই উন্নয়ন মেলার আয়োজন হয়েছে। আমার কাছে যে আমাদের উপজেলা নির্বাহী অফিসারগণ তথ্য পাঠিয়েছে তাতে প্রায় 13টি উপজেলাতে সব উপজেলাতেই প্রায় শতাধিক করে স্টল তারা দিয়েছে এবং প্রায় 1300-র অধিক স্টল তারা দিয়েছে উন্নয়ন মেলাগুলোতে, এবং সেই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যে উপজেলার যে বৈচিত্র্য রয়েছে বিশ্বের কাছে, মানুষের কাছে বা জাতির কাছে তুলে ধরার জন্য সেটিও তারা খুব চমৎকারভাবে তুলে ধরেছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমরা পত্র পেয়েছি যে এবার সারা বাংলাদেশের মধ্যে জেলা, বিভাগ এবং জাতীয়ভাবে উন্নয়ন মেলার যে আয়োজন করা হয়েছে উপজেলাগুলোকে নির্বাচন করে তাদেরকে পুরস্কার দেওয়া হবে এবং তারা তাদের যে সবচেয়ে হৃদয়গ্রাহী বা সুন্দর যে অংশগুলো আছে এগুলো দিয়ে তারা 3 মিনিটের একটি ভিডিও ক্লিপ পাঠাবে, সেগুলো আমরা জেলাতে নির্বাচন করে তাদেরকে শ্রেষ্ঠ প্রথম, দ্বিতীয়, তৃতীয় নির্বাচন করব। বিভাগেও হবে ঠিক একইভাবে, জেলাগুলোর জন্য আমরা 5 মিনিটের ভিডিও তৈরি করে সেন্ট্রালি পাঠাবো, সেখানে সেন্ট্রাল কমিটি নির্বাচন করবে কোন জেলাটি ভালো করেছে। সুতরাং আমলাতান্ত্রিক দিক দিয়ে দেখতে গেলে যে এখানে আমাদের নিজেদের কর্মদক্ষতা এবং আমাদের যে নিজেদের সরকারের যে উন্নয়ন পরিকল্পনাগুলো আছে, গৃহীত উন্নয়ন পরিকল্পনা যে বাস্তবায়ন করেছি সেই বিষয়গুলো আছে এবং ভবিষ্যতের যে কর্ম পরিকল্পনা আছে। বাংলাদেশই একমাত্র দেশ যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে আমরা 2100 সালের ড্যানটা প্ল্যানও আমরা কিছুটা হাতে পেয়েছি, আর 2021 সাল এবং 2041 সালের যে উন্নত বাংলাদেশের মহাকর পরিকল্পনা সেগুলো কিন্তু পরিষ্কারভাবে আমাদের কাছে দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর 10টি বিশেষ উদ্যোগ, ফাস্ট ট্র্যাক প্রকল্প এবং আমাদের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যত অর্জন আছে সেই অর্জনগুলো আমরা আমাদের তরুণ প্রজন্মের কাছে বিশেষ করে তুলে ধরেছি। আমরা ময়মনসিংহ জেলাতে মূলত 3-4টি অংশে ভাগ করেছি, যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে উন্নয়ন সাধিত হচ্ছে এবং ভবিষ্যতের পরিকল্পনাগুলো আছে সেগুলো একটা পার্ট আমরা করেছি, আর একটা পার্ট করেছি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমাদের যে স্বাধীনতা অর্জন থেকে শুরু করে জাতির পিতার সমস্ত অর্জনগুলো আমরা একটা অংশে তুলে ধরেছি, আর একটা অংশে তুলে ধরেছি যে আমাদের জাতির যতগুলো অর্জন আছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আপনারা জানেন যে আমরা পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করছি, পদ্মা রেলওয়ে সেতু, কর্ণফুলী টানেল, NLG টার্মিনাল, ঢাকা মেট্রো রেল, রেপিড ট্রানজিট ইত্যাদি ইত্যাদি, এই মেগা তারপর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, এই মেগা প্রকল্পগুলোও কিন্তু আমরা তুলে ধরেছি, যাতে যে প্রকল্পগুলো হয়তো পদ্মায় হতে পারে বা আমাদের পাবনায় হতে পারে বা কর্ণফুলীতে হতে পারে, কিন্তু এগুলো তো জাতীয় সম্পদ, সুতরাং ময়মনসিংহে যারা মানুষ আছে তাদেরও কিন্তু এগুলো জানা দরকার এবং তারাও অতি উৎসাহ সহকারে এগুলো জানছে। আর চতুর্থ যে পার্টটাই আছে এটিগুলো হচ্ছে আমাদের ময়মনসিংহ জেলায় গত বছরগুলোতে আমরা কতটুকু উন্নয়ন সাধন করেছি, আমাদের কী পরিকল্পনা আছে, এই বিষয়গুলো আমরা তুলে ধরেছি। সুতরাং সব উপজেলাগুলোতেই একইভাবে আমাদের এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। আরেকটি বিষয় আসলে আমরা দেখতে পাচ্ছি যে উন্নয়ন মেলায় যারা আসছেন, সাধারণ মানুষ যারা আসছেন বিভিন্ন বিষয় জানতে অথবা বিভিন্ন কাজ সম্পাদন করতে, তারা খুব অনায়াসী এবং ঝক্কি ঝামেলা ছাড়াই কিন্তু করতে পারছে। যেমন আমি যদি উদাহরণ দিই পাসপোর্ট অফিস, আমি যদি বলি জনশক্তি ও কর্মসংস্থান অফিস যেটা আছে, সমবায় অফিস যেটা আছে, যাদের বুথ এখানে আছে, যারা আসছেন এবং আমি গতকালও দেখেছি, আজকে সকালেও দেখেছি বিশাল একটি লম্বা লাইনও লেগেছে ইতিমধ্যে সেবাগুলো পেতে। কিন্তু আসলে সরকারি অফিস আদালতে সবসময় আমরা দেখি একটা ভোগান্তির একটা বিষয় থাকে, তা আসলে উন্নয়ন মেলা থেকে কি কি বার্তা পৌঁছাচ্ছে যে ওই সরকারি কর্মকর্তাদের কাছে? আপনি একজন জেলার অভিভাবক হিসেবে একটু বলবেন যে আসলে গ্রাহক হয়রানি কতটুকু কমে আসবে বলে আপনি মনে করছেন? আসলে এর অনেকগুলো উপকার আছে। এই যে উন্নয়ন মেলা সদস্য সরকার এই উন্নয়ন মেলা যে চালু করেছে, আমি বলবো যে এটা জনগণের দোরগোড়ায়, মাননীয় প্রধানমন্ত্রীর যে স্লোগান যে আমরা এখন জনগণের দোরগোড়ায় গিয়ে সেবাটা দিয়ে আসবো, এটি মানুষকে এখন বোঝানো অনেক সহজ হয়েছে। যে মানুষটি আজকে এখান থেকে পাসপোর্ট নিচ্ছে বিনা ভোগান্তিতে, বা মুক্তিযোদ্ধাদের জন্য যে বিষয়গুলো আছে সেই সেবাগুলো নিচ্ছে, সমাজসেবা অফিস থেকে যে সেবাগুলো আছে বিশেষ করে বিভিন্ন ধরনের ভাতা, প্রতিবন্ধী সার্টিফিকেট, তারপরে আমাদের যে নির্বাচন কমিশন আছে তারাও কিন্তু সরাসরি ভোটার আইডি করে দিচ্ছেন এখান থেকে, তারপরে অনেকগুলো দপ্তর আছে যারা সরাসরি সেবা দিচ্ছেন, তো এই সেবাগুলো পেতে নির্বিঘ্নে বিনা ভোগান্তিতে কিন্তু হচ্ছে। এটা এমন একটি মেসেজ
সে কিন্তু তার প্রতিবেশীকে গিয়ে বলবে যে এসিল্যান্ড অফিসে গেলে আমাদের এখন সরাসরি খাজনা নিচ্ছে এইভাবে, বা সমাজসেবা অফিসে খাজনা নিচ্ছে, সরি তারা সেবা দিচ্ছে এইভাবে, এগুলো জনগণের মাঝে কিন্তু ছড়িয়ে পড়বে, তখন তার ভয়েসটা কিন্তু রেইজ হবে। আপনি যেটা বলেছেন যে কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের সরকারি অফিসগুলোতে যদি কিছু দীর্ঘসূত্রিতা হয় বা ভোগান্তি হয়, মানুষ কিন্তু তখন বলবে যে না, আমি উন্নয়ন মেলায় গিয়েছিলাম, এটি তো 2 মিনিটের মধ্যে হয়েছে, এখন কেন 2 ঘন্টা লাগবে। এই যে মানুষকে ক্ষমতাশীল করা, এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপল, এইটা কিন্তু এখান থেকে হচ্ছে। প্লাস প্রত্যেকটি দপ্তরের কিন্তু আমি বলেছি যে আমরা যে এতগুলো উদ্যোগ নিয়েছি সেই উদ্যোগগুলোতে মানুষকে প্রকৃতপক্ষে সেবা দেওয়া, তো ইনস্ট্যান্টলি আমরা যে অফিসগুলো থেকে সেবা দিচ্ছি, অ্যাটলিস্ট অনেক লোকই কিন্তু এখান থেকে আমাদের উপকৃত হচ্ছে। প্রথম তাহলে দুইটা দিক, একটা হচ্ছে যে মানুষ জানতে পারছে যে সেবাটা কত সহজে কিভাবে নেওয়া যায়, আর একটা হচ্ছে যে আমাদের যে সরকারি দপ্তরগুলো যে একটা অনেকটা সচেতন হচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে যে পাবলিক পারসেপশন সেটা তো পজিটিভলি ডেভেলপ করছে, এটা একটা ভালো। ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য। আপনি শুনছিলেন যে ময়মনসিংহের জেলা প্রশাসক জনাব সুভাষ চন্দ্র বিশ্বাস উন্নয়ন মেলা সম্পর্কে বিভিন্ন কথা বলছিলেন। তো আমি একটু আপনাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু আমি মেলা প্রাঙ্গণে আছি। আমি ইতিমধ্যে কিন্তু মেলা আসলে লোকারণ্য হয়ে গেছে, দিন বাড়া বেলা যত বাড়বে আমরা আশা করছি মেলার আগত দর্শকদের সংখ্যাও তত বাড়বে। তো ময়মনসিংহ উন্নয়ন মেলা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খোঁজখবর। তোমার আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক। উন্নয়ন মেলা সম্পর্কে আমাদের সঙ্গে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সৈয়দ নোমান। সময় হলো আরও একটি বিরতির, আমাদের সাথেই থাকুন। দর্শক বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24 লাইভ সারা দেশে। দর্শক এবারে জানিয়ে দিচ্ছি ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর প্রধান প্রধান শিরোনাম। শুরুতেই আমার হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনামগুলোর মধ্যে রয়েছে শো ডাউনে নয় জরিপেই মনোনয়ন, 8 মানদণ্ডে মিলবে নৌকার টিকিট, 3 দফা শেষে আরেক দফা জরিপে বিএনপি। এছাড়া রয়েছে আওয়ামী লীগ বিএনপির বাহাস, কোন্দলে প্রচারণা চালাচ্ছে না বিএনপি বলেছেন ওবায়দুল কাদের, আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে বলেছেন ফখরুল। এরপরে আমার হাতে রয়েছে কালের কণ্ঠ। কালের কণ্ঠের প্রধান শিরোনামের মধ্যে রয়েছে বিএনপির 7 দফা, তফসিলের পরই চূড়ান্ত আন্দোলন। এছাড়াও রয়েছে জঙ্গি আস্তানায় ছিন্ন ভিন্ন 2 লাশ, গ্রেনেড AK-22। এছাড়া খেলা প্রসঙ্গে রয়েছে ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা। প্রথম আলো রয়েছে এরপরে আমার হাতে। প্রথম আলোর প্রধান শিরোনামগুলোর মধ্যে রয়েছে বিরোধীদের সুযোগ দেবে না আওয়ামী লীগ, এছাড়া রয়েছে কোটা বহালের দাবি, মুক্তিযোদ্ধার সন্তানদের সঙ্গে এবার যুক্ত প্রতিবন্ধীরাও। এছাড়া রয়েছে জঙ্গি হামলা নিয়ে আত্মঘাতী বিস্ফোরণে 2 জঙ্গি নিহত, মিরসরাইয়ে র্যাবের অভিযান, নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি, আস্তানা থেকে পলাতক এক নারীকে খোঁজা হচ্ছে। যুগান্ত রয়েছে আমার হাতে, রোডম্যাপ তৈরি করছে বিএনপি, তফসিল ঘোষণা হলেই আন্দোলনের ডাক। এছাড়া রয়েছে বৃহত্তর জাতীয় ঐক্য, 6 সদস্যের লিয়াজো কমিটি গঠন। এছাড়া রয়েছে রাজধানীতে গণসংযোগে ওবায়দুল কাদের, নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলে খবর আছে। দৈনিক ইত্তেফাক, জঙ্গি আস্তানায় র্যাবের সঙ্গে গোলাগুলি, বিস্ফোরণ, মিরসরাইয়ে 2 লাশ উদ্ধার। এছাড়া রয়েছে রাশিয়া থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র কিনছে ভারত, মার্কিন হুঁশিয়ারি উপেক্ষা করে পুতিনের সঙ্গে মোদির চুক্তি স্বাক্ষর। এরপরে রয়েছে সমকাল, তফসিলের পর এবার এমপিদের ক্ষমতা নিয়ে বিভক্ত ইসি। এছাড়াও র্যাবের অভিযান প্রসঙ্গে রয়েছে, র্যাবের অভিযানে 2 জঙ্গি নিহত, ভোটের আগে ফের জঙ্গি নিয়ে শঙ্কা। দৈনিক জনকণ্ঠ রয়েছে আমার হাতে, ছিন্ন ভিন্ন 2 লাশ উদ্ধার, মিরসরাইয়ে জঙ্গি আস্তানায় র্যাবের অভিযান। এছাড়া রয়েছে ভুটানকে হারিয়ে স্বপ্নের ফাইনালে বাংলাদেশের মেয়েরা। দ্য ডেইলি সান রয়েছে আমার হাতে, 2 মিলিটেন্টস কিল্ড ইন রিড অন সিটিজি ডেন। এবং সবশেষ আমার হাতে রয়েছে দ্য ডেইলি স্টার, ডেঙ্গু রিস্ক রাইজিং, নিউ ভ্যারাইটি অফ দ্য ভাইরাস ডিটেক্টেড ফর ফার্স্ট টাইম ইন দ্য কান্ট্রি, মোস্ট এরিয়াস অফ দ্য ক্যাপিটাল ফেভারেবল ফর এডিস ব্রিডিং। দর্শক এই ছিল ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর প্রধান প্রধান শিরোনাম। নিউজ 24 লাইভ সারা দেশের আয়োজন আজকে এই পর্যন্তই, পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।